আসসালামু আলাইকুম, আহলান ও সাহলান। গুরুত্বপূর্ণ আরও একটি আরবি ভাষা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি একজন প্রবাসী হিসেবে সকল প্রবাসীর জন্য দোয়া করি। তো প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করব, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আজকের পর্ব গুরুত্বপূর্ণ আরবি শব্দ দিয়ে বাক্য তৈরি করে কথা বলার উপায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে, আমি রাগ করি নাই, আমি রাগ করি নাই, এর সঠিক আরবি উত্তর হবে আনামা আসাব্দ, আনামা আসাব্দ, আমি রাগ করি নাই। প্রশ্ন হচ্ছে, রাগ করবেন না, রাগ করবেন না, এর সঠিক আরবি উত্তর হচ্ছে লা তাআসাব, লা তাআসাব, রাগ করবেন না, এর সঠিক উত্তর হচ্ছে লা তাআসাব। এরপরে তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমার মনে নেই, আমার মনে নেই, এর আরবি সঠিক উত্তর হচ্ছে আনা মাজকের, আনা মাজকের, আমার মনে নেই, আমার মনে নেই, আনা মাজকের। প্রশ্ন, আমি ভুলে গিয়েছি, আমি ভুলে গিয়েছি, এর আরবি সঠিক উত্তর হচ্ছে আনা নেসেদ, আনা নেসেদ। অনেকরাই বলে থাকে আনা ইনসা, আনা তিনসা, আনা ইনসা। ইনসা যে শব্দটা এখানে উল্লেখ সেটা হচ্ছে সঠিক নয়, ইনসা বলতে পারবেন, কিন্তু এখানে যে আমি ভুলে গিয়েছি আনা ইনসা এটা সঠিক নয়, এখানে বলতে হবে আনা নেসেদ, এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। দ্বিতীয় হচ্ছে, তুমি কিভাবে জানলে, তুমি কিভাবে জানলে, কেফ আরাফত, তুমি ভয় পাচ্ছ কেন, ইনতলেশ খায়েফ, এটা আমার মোবাইল, এটা আমার মোবাইল, এর আরবি উত্তর হচ্ছে হাদা জাওয়ালি। কেউ যদি আপনার মোবাইল নিয়ে যায় বা কারো হাতে যদি আপনার মোবাইল থাকে, তখন তাকে যদি বুঝাতে যান যে এটা আমার মোবাইল, তখন তাকে আরবিতে বলবেন হাদা জাওয়ালি। এটা কিভাবে করব, এটা কিভাবে করব, যদি আপনি কাউকে বুঝাতে যান বা কারো কাছ থেকে জানতে চান যে এটা আমি কিভাবে করব, তখন তাকে এভাবে বলবেন যে হাদা কেফ সাউই, হাদা কেফ সাউই, এটা কে করবে, এটা কে করবে, হাদা মিন বাসাউই, হাদা মিন বিসাউই, এটা আমি পছন্দ করি না, এটা আমি পছন্দ করি না, এর সঠিক আরবি উত্তর হচ্ছে হাদা মাহেব্বাহ, হাদা মাহেব্বাহ, হাদা হচ্ছে এটা, মাহেব্বাহ হচ্ছে পছন্দ করি না। তাকে যেতে দাও, তাকে যেতে দাও, কারো সাথে তর্ক বিতর্ক হচ্ছে, এখন আপনি মাঝখান থেকে আপনি গেলেন কাছে, আপনি গিয়ে যদি বলতে চান যে ওনাকে যেতে দাও, তখন বলবেন খাল্লেহ ইরোহ, খাল্লেহ ইরোহ, আমাদের সাথে বসো, ইজলিস মানা। আপনি কি আমায় ডেকেছেন, আপনি কি আমায় ডেকেছেন, কেউ যদি আপনাকে ডাকে, তাকে গিয়ে যদি আপনি বলেন যে আপনি কি আমায় ডেকেছেন, তখন কিভাবে বলবেন, বলবেন এন্থ না দেতনি, এন্থ না দেতনি, এন্থ হচ্ছে আপনি বা তুমি, না দেতনি হচ্ছে ডেকেছেন। এখন দ্বিতীয় হচ্ছে, আপনি আমাকে ডেকে, আমি আপনাকে ডেকেছিলাম, আমি আপনাকে ডেকেছিলাম, এর সঠিক উত্তর হবে আনা নাদেতিক, আনা নাদেতিক, আনা হচ্ছে আমি, নাদেতিক হচ্ছে ডেকেছিলাম, আমি আপনাকে ডাকিনি, আমি আপনাকে ডাকিনি, এর সঠিক উত্তর হবে আনা মা নাদেতিক, আনা মা নাদেতিক, আপনাকে ডেকেছে। কোনো লোক যদি আপনাকে ডাকে, তখন অন্য একটা লোক এসে যদি বলে আপনাকে ডেকেছে, তখন সে বলবে হু নাদাক, হু নাদাক, হু হচ্ছে ডেকেছে, সে যে, অথবা বলতে পারেন সে, এটা হচ্ছে মানে অন্য ব্যক্তির ব্যাপারে যখন বলবে যে সে আপনাকে ডেকেছে, তখন বলবে হু নাদাক, সে আপনাকে ডেকেছে। তখন কে আমাকে ডেকেছে, আপনি যদি তাকে বলেন যে কে আমাকে ডেকেছে, তখন বলবেন এভাবে মিন নাদানি, মিন নাদানি, কে ডেকেছে। তখন
কেন আমাকে ডেকেছেন, তার কাছে গিয়ে যদি বলেন কেন আমাকে ডেকেছেন, তখন বলবেন লেশ না দেতনি, লেশ না দেতনি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।